खाना पीना होगा, बहुत ही मौज मस्ती होगा, ठीक है? तुम लोग देखते रहना और इस चैनल को सब्सक्राइब, लाइक, शेयर और इस भाई को भी सपोर्ट करना, कर देना। ये भाई तो गायब भी हो गया था। नहीं मतलब कि सोशल मीडिया भाई আমরা বাঙালি ফিস্টে এসে এতটাই রোমান্টিক হয়ে গেছি না, মানে হিন্দি বেরিয়ে গেছে। যাই হোক, রোমান্টিক গান শুনকে শুনকে হাম লোক রোমান্টিক হো চুকে হ্যাঁ, ইসলিয়ে মেরা মেরা জো ব্রো হে সব ব্রো, হাম সব কি তরফ সে আপ লোগো কো কেনা চাতে হে, পহলি বার মিলে হে, তারপরে 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 আপ বলো হাম কিউ বলে। বেগনি হবে, বেগনি মুড়ি হবে, তো সেই জন্য বেগুন কাটা হচ্ছে। আর এই বেগনি ডিপার্টমেন্টে আছে আমি, অর্থাৎ আমাকেই বেগনিটা ভাজতে হবে। গ্যাসের ওভেন আর এই গ্যাস পুরো একদম রেডি হয়ে গেছে, এবার জাস্ট রান্নাটা বসালেই হলো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ দুই ইউটিউবার দুজনে একে অপরের সঙ্গে কোলাকুলি করছে, জাস্ট তোমরা দেখে নাও, দেখে নাও, একদম দেখে মনে হচ্ছে যেন একই ভিন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান এমন লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে। বাহ, দুপুরের মেনুতে মাংস তো থাকবেই, তো সেই মাংসের জন্য সবাই যে যা নিজের মতো করে যোগাড় জানতে করছে। তো এখানে একজন দাদা, ইনি একজন ইউটিউবার, এনার চ্যানেলের নাম হচ্ছে কোথায় কিএফসি। তো দেখো ইনি এখন টমেটো কাটছে, তো দেখো এনার হাতের কাটিংটা খুব সুন্দর, তো কাটছে কেটে নিক। তো উনিও বলছেন যে আমি কেমন কাটছি তোমার কমেন্টে বলো। আর যেহেতু সাইডে মিউজিক হচ্ছে, তো আমি সেই মিউজিকটা শোনাতে পারবো না বলে সেই জন্য আমি তোমাদেরকে এনাদের কথাটা শোনাতে পারছি না। বাট কি কথা হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলছি। তো এখানে অলরেডি ভাতের জন্য চাল নেওয়া হয়ে গেছে, তো এবার চালও ধুয়ে একদম হাঁড়িতে বসানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দেওয়া হলো। তো বুঝি পাচ্ছ একটা ফিস্টে যেমন হয় আর কি, সময় মিলে রান্না করা, সবজি কাটা, তো সেই রকমই একটা জিনিস। মানুষটা আধা কাটতে ব্যস্ত, তো হাতের কাজ খুব সুন্দর, একদম মাখনের মতো কাজ। ইনিও মাখন, ইনিও মাখন, তাই তো? মুড়িটা একটু বেলা করে হয়েছে, প্রায় 11টা 12টার দিকে, তো সেহেতু মুড়ি খাওয়ার পরে এখন একটু খিদে ছিল। আর যারা চা খেতে ভালোবাসে, তো সেই জন্য একটা গরম গরম চা নিয়ে আসা হলো। তো তারপরে সেই চাটা জাস্ট ছোট্ট একটি গ্লাসে ঢালা হলো, এবার যে যা একে একে এসে নিয়ে নেবে, মানে আর কি যারা যারা আর কি চা খেতে পছন্দ করে আর কি। গরম গরম দুধ চায় চুমুক দিচ্ছি আমি, আর কোথায় কিএফসি দা, আর একটা বান্ধবী, আর এই ছোট্ট ভাইটা। দু ভাই আবার একসাথে কুস্তো বলো ভাই মেরে। বহুত দিন বাদ হাম লোক আয়া হ্যাঁ, এক সাথ হাম লোক রহেঙ্গে অভি, আর পিকনিক মে এনজয় করেঙ্গে, এই বাত বলনা হ্যাঁ সবকো। আর জো জো বাহার বাহার সে দেখ রা হ্যায় উসকো ভি ইনভাইট রহেগা নেক্সট ইয়ার মে। একটা গান মনে পড়ছে, পহলি বার মিলে হো, কপি রাই আদিলি হলো। যাই হোক, খানা পিনা হোগা, বহুত হি মজ মস্তি হোগা, ঠিক হ্যায়, তুম লোগ দেখতে রহনা আর ইস চ্যানেল কো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর ইস ভাই কো ভি সাপোর্ট করনা, কর দেনা। ইয়ে ভাই তো গায়েব হি হো গয়া থা। নাই মেরা মতলব কি সোশ্যাল মিডিয়া ভাই, বাংলা তো বলা, আমরা বাঙালি, ফিস্টে এসে এতটাই রোমান্টিক হয়ে গেছি না, মানে হিন্দি বেরিয়ে গেছে। যাই হোক, রোমান্টিক গান শুনকে শুনকে হাম লোগ রোমান্টিক হো চুকে হ্যায়, ইসলিয়ে মেরা মেরা জো ব্রো হে সব ব্রো, হাম সব কি তরফ সে আপ লোগো কো কেনা চাতে হে, পহলি বার মিলে হে, তারপরে 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 আপ বলো হাম কিউ বলে। সব সব হামই বলে কে, আপ লোক কুছ নেই বলেঙ্গে। মাংস কোথায় আছে? মাংস আর টমেটোটা কোথায় গেল?
মাংসটাকে ধুয়ে রাখা হলো, তো এবার একটা জায়গায় রাখা হচ্ছে। এরপরে মাংসটাকে বিভিন্ন মশলা দিয়ে আর কি ম্যারিনেট করে রাখা হবে, তো যাতে আর কি মশলাটা মাংসের ভেতরে ভালোভাবে যায় এবং মাংসের স্বাদটাও যাতে সুন্দর হয়, তো সেটারই ব্যবস্থা হচ্ছে আর কি। একে প্রয়োজন মতো মাংসের মধ্যে সব কিছুই দেওয়া হচ্ছে, মানে আর কি মাংসটাকে ম্যারিনেট করার জন্য আর কি সবই মশলা আর কি দেওয়া হচ্ছে, তো তোমরা সেটাই দেখতে পাচ্ছ। তো মাংসটাকে ম্যারিনেট করা প্রায় হয়ে গেছে, এবার জাস্ট রান্না করার বাকি। আর এই দেখো চাটনি, আমাদের চাটনিও প্রায় হয়ে গেছে, তৈরি চাটনি একদম। তো এখানে স্যালাড কাটার জন্য শশা কাটা হচ্ছে, আর এই শশাটি কাটছে আমাদের একটি বিখ্যাত মানুষ, আমাদের প্রাণের মানুষ, আমাদের প্রিয় মানুষ, প্রিয় বন্ধু। তো ও খুবই যত্ন করে শশা কাটছে। আর দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, কেউ কেউ কাজ করছে, কেউ কেউ বসে আছে, আর একজন মাংস রান্না করছে, আর তার সঙ্গে আর আরেকজন আছে। তো দেখো এখানে সেই মাংসটা একদম কষানো প্রায় হয়ে গেছে, রংটা দেখি তোমরা সেটা বুঝতে পারছো। আগের বারে তুইও রান্না করেছিলি, সুন্দর হয়েছিল, এবারও ভালো হবে, নিঃসন্দেহে ভালো হবে, যা হবে সেটাই, ও রান্না ভালো। আর এই যে এখানে দুই বন্ধু, এরা ব্যাডমিন্টন খেলছে, আর এই ব্যাডমিন্টন খেলা দেখে আমার পুরনো ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আগে ছোটোবেলায় খুব খেলতাম, এখন খেলা হয় না, অনেকদিন পরে এই খেলাটা দেখে আমারও বেশ ভালো ভালো লাগলো। এখানে একটা গানে নাচ হচ্ছে শিলাজি ধর, টুডুম 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 ডিস ক্যাও, ওই গানটা নাচ হচ্ছে এরকম, তো বুঝতে পারছো ফিস্টের নাচ, তো ফিস্টে তো এরকম নাচ তো হবেই, তাই না? গানটা চেঞ্জ করে এবার একটা অন্য গানের নাচ হচ্ছে, তো কি গানে নাচ হচ্ছে তোমরা সেটা এই নাচটা দেখেই বুঝতে পারবে। তো দেখো এটা কোন গানে নাচ হতে পারে, এখনকার সময় এই গানটা খুবই ট্রেন্ডিং হয়েছে, তো একটা সিনেমাতেই এই গানটা হয়েছিল, হিন্দি সিনেমাতে বলিউডে, তো সেই গানটারই এটা নাচ। তো তোমরা এই নাচটা থেকে বলো এটা কোন নাচ, তো আমার এই বন্ধুটা সেই গানে নাচ করছে, নাচের তালে তালে, আর আমি তো পিছন থেকে একটু প্রক্সি দিচ্ছি, আমি আর আমার এই বন্ধু, তো আমার এই সামনে বন্ধুরা বেশ ভালোই নাচ করছে দেখো। গানটা হচ্ছে টুম্পা সোনা হাম্পি দেনা, সেই গানটাতে ভাই আমাদের শুয়ে পড়েছিল, তো সেই বন্ধুটাকে আবার তুলে নিয়ে আসা হলো। তাহলে আমরা খেতে বসলাম, তো পাতে ভাত ডাল আর এই বেগুন ভাজা দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে স্যালাড, আপাতত এইটা দিয়ে খাওয়া শুরু করলাম। তো এরপরে পরপর পরপর আইটেম আসছে, তো দেখো তারপরে মাংসটা দিয়ে অনেকটা খেলাম, আর এটা হচ্ছে লাভের পাঁপড়। তো যাই হোক এখানে সবাই এখন খেতে ব্যস্ত, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় বিকাল হতে চলল, সবাই এখন খেতে ব্যস্ত, তো এখন খাক। আর গাইস তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। তারপরে খাওয়ার শেষে তারপরে সবাই বাড়ি চলে গেল, আর তারপরে ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারিনি, এই কারণে করতে পারিনি, কারণ ধরো তারপর ধরো যে মেন মেন যে কাজগুলো ছিল, তো সেই কাজে আমি খুবই ইনভলভ হয়ে গেছিলাম, তো সেই জন্য তারপর থেকে ব্লগটা কমপ্লিট হয়নি। তো তারপর আমি জাস্ট বাড়ি আসি, জাস্ট এমনি ঘরে এসে বিশ্রাম নিচ্ছি, শরীরটা পুরো জাস্ট ক্লান্ত হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে এই মকর সংক্রান্তি ফিস্টটা অবশ্যই কমেন্টে জানিও, টাটা।